রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি উত্তরপ্রদেশের সাংসদ ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় মহিলা জন্য ও মানুষকে হেনস্থার অভিযোগকে ঘিরে তোলপাড় ঘটনা কেন্দ্রীয় সরকারের গোচরে আনা সত্ত্বেও কোন অভিযোগকারীরা দিল্লি পুলিশের নিকট এফআইআর করতে গেলেও পুলিশ মামলা রেজিস্ট্রি করেনি বলে অভিযোগ এই জঘন্য অপরাধের প্রতিবাদে এবং ব্রিজভূষণ সিংকে সমস্ত পথ থেকে অপসারণ এবং তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত কয়েকদিন ধরেই দিল্লি যন্তর মন্তরে গণ করছে মহিলা কুস্তিগিরা তাদের এই দাবি আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এআইডিএস এআইএমএসএস এবং এআইডিআই ও এর সর্বভারতীয় নেতৃত্ব যন্তর মন্তরে গিয়ে ধর্নায় বসে এবং সংগঠনগুলি রাজ্যে রাজ্যে প্রতিবাদ সভা মিছিল বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে তারই অঙ্ক হিসেবে শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে এই তিন সংগঠনের অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সভা সভায় বক্তব্য রাখেন এআইডিএস রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক এবং এআইডিআইও এর রাজ্য সভাপতি ভবত দে ভক্তরাই জঘন্য অপরাধে অভিযুক্ত ব্রিজভূষণ সিংকে সমস্ত পদ থেকে অপসারণ করে অতি দ্রুত বিচারে ব্যবস্থা করে কঠোর শাস্তির দাবি জানান একই সাথে দাবি জানান সকল স্তরের মহিলা খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করারও এমপি বৃজভূষণ সিং ওনার দ্বারা এই কুস্তিগিরা দীর্ঘদিন ধরে লাঞ্ছিত এবং যৌন নির্যাতনের শিকার তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে আজকে তারা আন্দোলনে বসছেন আমরা এই আন্দোলনের সমর্থনে আজকে সারা দেশব্যাপী আমরা আমাদের তিন সংগঠন অল ইন্ডিয়া টিএসু অল ইন্ডিয়া টিআই এবং অল ইন্ডিয়া এমএসএস বিক্ষোভ প্রদর্শন করছি কোথায় মিছিল করছি মিটিং করছি